সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য করতে চলেছি, বিশেষ করে যারা রেগুলার আমার ক্লাসটা ফলো করো। সো তাদের জন্য এটা খুবই ভাইটাল, কারণ তারা পরবর্তীকাল হয়তো আমার চ্যানেলটা খুঁজে পাবে না, তার ফলে তারা প্রবলেম ফেস করতে পারে। বিকজ আজকের পর থেকে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা যখনই দেখবে, এই ভিডিওটার পরবর্তী সময়ে তোমরা যে চ্যানেলে ভিডিও দেখছো চ্যানেলটি আর থাকবে না। সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে কোথায় পাবে সম্পূর্ণ ডিটেলস, এবং ক্লাস তোমরা যেমন রেগুলার যারা ফলো করো, যারা রেগুলার ক্লাসটা ফলো করো, লাইভ ক্লাস যারা রেগুলার দেখছো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তাদের জন্য আজকে ভিডিওটি, তারা সম্পূর্ণ ডিটেলস দেখে নাও, বেশি টাইম নেবো না, মাত্র 2 থেকে 3 মিনিটের সময়ের মধ্যে তোমরা সম্পূর্ণ বলে দিচ্ছি তোমরা কী করবে। তোমরা প্রথম যে কাজটা করবে, এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও ভিডিওটা দেখে বুঝতে পারে যে কী সমস্যা হয়েছে বা কী আমরা নেক্সট স্টেপ কী নিতে চলেছি। সো আজকের ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের বলে দিচ্ছি। আর বিশেষ করে যারা রেগুলার ফলো, তোমার জানো আমাদের চ্যানেলের নাম ছিল দি আর্কেন ওয়ার্ল্ড, তাই না? দি আর্কেন ওয়ার্ল্ড নামটি ছিল, বাট ফার্স্ট টাইম সেটা স্টুডেন্ট ক্রিয়েট করে দিয়েছিল, তারপরে নামটা তারা ছিল, আমি তো সেইভাবে অবগত ছিলাম না, বাট চলছিল, কন্টিনিউ সেইভাবে চলছিল, এইভাবে নাম অট ফিল হচ্ছে টাইটেলটার ক্ষেত্রে। সো সেই কারণে আমি চেষ্টা করছি এই টাইটেলের ক্ষেত্রে কিন্তু সমস্ত ডিটেলস আমার যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু এই টাইটেলের উপর ডিপেন্ড করে রয়েছে, বাট তবু টাইটেল চেঞ্জ করলে স্টুডেন্টদের কাছে সাবজেক্টের যে ভিডিওটা আসবে, যারা সাবস্ক্রাইবার তাদের কাছে পৌঁছলো হয়, তারা বুঝতে পারবে না যেটা কোন চ্যানেলের ভিডিও বা কোনভাবে আসছে। সেই কারণেই আজকে ভিডিওটি, কারণ আমি এই চ্যানেলের যে নামটি রয়েছে এই চ্যানেল নামটি পরিবর্তন করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তবু আমি লিখে দিচ্ছি চ্যানেল নামটি হতে চলেছে ওয়ে টু লার্ন। ওকে, তো চ্যানেল নামটি আজকে তোমার তোমার দেখে নাও, ওয়ে টু লার্ন। ওকে, ওয়ে টু লার্ন টোটন স্যার, এটা তোমার মনে রাখো, ওয়ে টু লার্ন। তো চ্যানেলের নাম দেখতে পাচ্ছ ওয়ে টু লার্ন, দ্য আর্কেন ওয়ার্ল্ড আর থাকছে না আজকের থেকে, দ্য আর্কেন ওয়ার্ল্ড এই যে নামটি দেখতে পাচ্ছ এটা আজকের থেকে অতীত মনে করো তোমাদের জন্য। সো আজকের থেকে যে নামটি তোমরা সার্চ করবে ওয়ে টু লার্ন, বা দ্য আর্কেন ওয়ার্ল্ড সার্চ করে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে, বাট ওয়ে টু লার্ন এবার যে নোটিফিকেশনটা তোমাদের কাছে প্রবেশ করবে, যে ভিডিও নোটিফিকেশন যেটা যাবে, নোটিফিকেশনে তো নামটা থাকবে না, নোটিফিকেশনে তোমরা সার্চ করে দিয়ে আর্কেন ওয়ার্ল্ড সার্চ করলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে, কারণ নামটা যেহেতু প্রচুর ট্যাগ দেওয়া রয়েছে। সো এই নামে হয়তো তোমরা এখন পাবে না, বাট যখন নোটিফিকেশন যাবে, যে নতুন নোটিফিকেশন, সেখানে গেলে তোমরা দেখতে পাবে যে ওয়ে টু লার্ন নামে যে নোটিফিকেশন যাবে, সেখানে কিন্তু তোমাদের দি আর্কেন ওয়ার্ল্ডের যে সমস্ত নিউ ভিডিও আসবে সমস্তটাই কিন্তু সেখানে আসবে। তো সেই কারণে বলছি বন্ধুদের শেয়ার করে দাও, কারণ তোমরা জানবে না পরবর্তীকালে তোমরা ভিডিও খুঁজে পাবে না, ক্লাস খুঁজে পাবে না, ফ্রি অফ ক্লাস যেগুলো হয়ে থাকে রেগুলার প্রোভাইড করা সেটা পাবে না। সো প্রবলেমটা হচ্ছিলো কয়েকদিন ধরে, আমি ভাবছিলাম তোমাদের সাথে জানাবো, সো আজকে আমি তোমাকে ইনফর্ম করে দিলাম, অ্যানাউন্সও করে দিচ্ছি, আজকের থেকে এই ভিডিওটা যখনই দেখবে তখন দেখবে অলরেডি নাম চেঞ্জ হয়ে গিয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ওয়ে টু লার্ন, চ্যানেল নাম পরিবর্তন করে করা হলো ওয়ে টু লার্ন। ওকে, সো সবাই সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও, আর এইভাবে সাথে থাকো, তোমাদের রেগুলার ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে, ডেলি 8টা সময় লাইভ ক্লাস আজকের থেকে রেগুলার প্রোভাইড করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও বুঝতে পারে কীভাবে কী পরিবর্তন ঘটেছে। বাই।